দুপুরে খাওয়া শেষে হোটেল থেকে বেরোতেই মাথায় ভেঙে পড়ল গাছের ডাল। বনগায় যশোর রোডে ফের গাছের ডাল ভেঙে দুর্ঘটনায় মৃত্যু যুবকের। মর্মান্তিক। হোটেলে ভাত খেয়ে সবে বেরিয়েছিলেন, আচমকায় মাথার ওপর ভেঙে পড়ল শিশু গাছের ডাল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল বন্দর এলাকায়। শিশু গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অবিলম্বে শিশু গাছগুলির বিপজ্জনক ডাল কেটে ফেলার দাবি জানিয়েছেন বাসিন্দারা। ফের শিশু গাছের ডাল ভেঙে বিপত্তি। যশোর রোডে শিশু গাছের ডাল ভেঙে মৃত এক। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বেলা একটা নাগাদ পেট্রাপোল বন্দরের এক নম্বর গেট এলাকায় একটি ভাতের হোটেল থেকে দুপুরের খাওয়া সেরে সবে বেরিয়েছিলেন ওই যুবক। সে সময় যশোর রোডের পাশে থাকা একটি শুকনো শিশু গাছের ডাল ভেঙে পড়ে ওই ব্যক্তির মাথার ওপর। গাছের ডাল ভেঙে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। এরপর স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পেট্রাপোল বর্ডার এক নম্বর গেট, আমরা ওখানে লাঞ্চের টাইম হবে, একটার সময় কেটে যায় এবং কি দুজন করে যাওয়া হয়। আজকে দুজন গিয়েছিল আর দুজন পরে যাবে, যেমন ইন্টারনাল। তারপরে খাওয়া দাওয়া করার পর আর এক মিনিট পর গাছের ডালটা ভেঙে পড়ে। তার সময় হালকা বৃষ্টি হয়েছে, গাছের ডালটা ওর ওপরে পড়ে, শুকনো ডাল। হ্যাঁ, শুকনো ডাল। আমরা চাই যেন গাছগুলো না থাকুক, আর এইগুলো শ্রমিক একের পর এক, আমরা ভাই ভাই শ্রমিক বলতে। তো আর এক পরে যেন আর এক কোনো ভাইয়ের দিকে অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা করুক। ডাল কি মাঝামাঝি ভেঙে পড়ে? হ্যাঁ, ডাল আজকে তো কিছুদিন আগে একটা গাড়ি পরে পড়লো, তাই সে গাড়িতে চারজন মানুষ ছিল। ক্ষয়ক্ষতি কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এইভাবে রাস্তায় দেখা যায় ডাল ভেঙে পড়ছে। মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেট্রাপোল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ইসমাইল খাঁ, বয়স 36 বছর, বাড়ি চালকি এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, পেট্রাপোল বন্দর এলাকায় শ্রমিকের কাজ করতেন যুবক। এরপর পেট্রাপোল বন্দর থেকে খবর দেওয়া হয় মৃত যুবকের পরিবারকে। খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে আসেন তারা। ইসমাইলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকার মানুষ। আমরা তো সবসময় আতঙ্কে থাকি, এখানে যারা আছে সবাই আতঙ্কে থাকে, লেবার থেকে শুরু করে দোকানদার প্যাসেঞ্জার সবাই আতঙ্কে থাকে। এগুলো তো বাংলাদেশি প্যাসেঞ্জাররাও আসে। হ্যাঁ, এটাই তো একটু বেশি সমস্যা। একজন বাংলাদেশি প্যাসেঞ্জার যদি এসে এখানে মারা যায় তাহলে তো বেশি প্রবলেমে পড়তে হবে। আপনাদের তো রুজি রুটি এখানে সারাদিনই থাকে? 100 বার। আমিও নিজে আমি এই ভাঙা মানে শুকনো গাছের তলে বসে দোকানদারি করতে হবে। এখানে প্রত্যেকটা ভ্যানালারাও থাকে এই শুকনো গাছের তলে। আতঙ্কে আছেন তো? সবাই আতঙ্কে আছে। কি চাইছেন আপনি? আমরা চাই যে এই গাছগুলো তাড়াতাড়ি করে কেটে নেওয়া হোক, শুকনো গাছগুলো। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই শিশু গাছের বিপজ্জনক ডালের জন্য প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। বারংবার প্রশাসনের কাছে আমরা এই শিশু গাছের বিপজ্জনক ডাল কেটে দেওয়ার আবেদন জানিয়েছি। এই শিশু গাছগুলির ডাল না কেটে দেওয়ার জন্য ঝড় বৃষ্টি কিংবা যে কোনো পরিস্থিতিতে ঘটছে দুর্ঘটনা। আজ যদি প্রশাসনের পক্ষ থেকে বিপজ্জনক ডালগুলি কেটে দেওয়া হতো, তাহলে অকালে ইসমাইলের প্রাণহানি হতো না। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি চায়ের দোকানে ছিলাম, হঠাৎই দেখি চিৎকার চেঁচামেচির শব্দ। ছুটে গিয়ে দেখি এক ব্যক্তির মাথার ওপর শিশু গাছের ডাল ভেঙে পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু জানতে পারি সেখানে মৃত্যু হয়েছে তার। এর আগেও বিপজ্জনক ডালের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। চার দোকানে বসেছিলাম, হঠাৎ ডাল পড়লো, দৌড়িয়ে আসলাম, এসে দেখি লোকজন ধরাধরি করছে, আমিও ধরলাম, ধরে তাকে অটো তুলে দিলাম। তুলে দেওয়ার পরে বনগাঁয় নিয়ে গেল হসপিটালে। যাওয়ার পরে এক ঘন্টা পরে শুনছি সে লোক মারা গেছে। এরকম মরা গাছ রয়েছে রাস্তার উপরে, এসব গাছগুলো আমার মনে হয় কেটে দেওয়াই উচিত সরকারের, কারণ অনেক মানুষ ক্ষতি হচ্ছে এই গাছ। বিদেশি প্যাসেঞ্জারও তো আসে? হ্যাঁ, তাদেরও ক্ষতি হতেও পারে, অসম্ভব কি। এখানকার সাধারণ লোকের যখন হচ্ছে তাদেরও হতে পারে। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ইসমাইলের দুটি ছোট ছোট সন্তান রয়েছে বাড়িতে, স্ত্রী এবং বাবা মা রয়েছেন। পরিবারের একমাত্র রোজগেড়ে ব্যক্তির অকাল মৃত্যুতে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের সদস্যদের। কিভাবে এখন দিন কাটবে তা ভেবেই শিউরে উঠছেন তারা। ঘটনাটা, ও হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসছিল, তখন ওই শুকনো আছে শিশু গাছের ডাল ভেঙে পড়ে হাওয়া ওঠে, তো
এই গাছের মানে আপনার ধরেন ওই শিশু গাছটা তো দীর্ঘ পুরনো গাছ, সে শুকিয়ে গেছে তাও গাছগুলো কাটে না, মানুষের মৃত্যুর এর কারণ আর কি। একবার ঘাড়ের উপরে পড়েছে, মাথা দিয়ে ঘাড় দিয়ে ভেঙে পড়েছে। তারপরে ওখানে যা স্থানীয় যারা ছিল তারা সব হসপিটাল নিয়ে আসে, নিয়ে সেখানে আধা ঘন্টার মতো বেঁচে ছিল, তারপরে মারা গেছে। এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের এক সদস্য জানান, পেট্রাপোল বন্দরের এক নম্বর গেটে কাজ করত ইসমাইল। এদিন দুপুরে খাওয়া দাওয়া করে বেরোচ্ছিল ভাতের হোটেল থেকে, তখনই দুর্ঘটনা ঘটে। এখন যে দুর্ঘটনা পরিবারে ঘটল তা পূরণ করা সম্ভব নয়, শুধু সরকারের কাছে একটাই আবেদন, পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করুন। সে হসপিটালে নিয়ে আসলো, ওখান থেকে যারা পাশে ছিল তারা নিয়ে আসলো হসপিটালে, মিনিট 15-20 কি আধ ঘন্টা পরেই সে মারা গেল। ডাল কোথায় পড়েছিল? ডাল পড়েছিল মাথা পিঠে, আবার বলছে ঢুকে গেছে। পরিবারে কে কে আছে? পরিবারে ওনার ছোট বাচ্চা আছে, 7-8 বছরের বাচ্চা একটা ছেলে, আর মেয়ে আছে 14-15 বছরের, আর মা বাবা তো সে দুটোই বয়স, তো ওরা খাটতে পারে না। সংসার চালানোর একজনই ছিল? ওই ছিল। দোরগোড়ায় শারদ উৎসব, তার আগে যুবকের অকাল মৃত্যুতে কার্যত দিশেহারা গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,